গাজীপুরে গেল কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। বর্তমানে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে 20 থেকে 25 টাকা করে। মুরগির চাহিদা কমে যাওয়া ও আমদানি বাড়ায় দাম কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। বর্তমানে বাজারে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 25 টাকা। এতে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করা প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে 20 থেকে 25 টাকা। বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এবং পোলট্রি প্রফেশনালস বাংলাদেশে প্রকাশিত বাজার দরে দেখা যায় 20টি এলাকায় পাইকারিতে মুরগির দাম কেজি প্রতি 120 টাকা নির্ধারণ করা হয়। বাচ্চার দাম বেশি, খাদ্য দাম বেশি, আপনি তারপরে মুরগির রেট কমে গেছে। 1000 মুরগিতে 40 থেকে 50,000 টাকা ক্ষতি খাচ্ছি। কিন্তু খামারি পর্যায়ে আরো 5 টাকা কমে 115 টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ প্রতি কেজি ব্রয়লার উৎপাদনে খরচ পড়ে 135 থেকে 138 টাকা। এতে বিপাকে পড়েছেন খামারিরা। প্রতি বেসে যদি 20,000 30,000 50,000 টাকা লওয়া যায়, আমরা এই জরিমানা কোনদিন দিব? জমিন বিক্রি করেও আমরা মনে করেন যে এই খামারের পিছনে লাগছিলাম, দেখা গেছে সব শেষ হয়েছে, নিঃস্ব হয়ে গেছি। মুরগির চাহিদা কম এবং উৎপাদন বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। শিগগিরই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান ব্যবসায়ীরা। শীতের ভিতরে মুরগির উৎপাদন বেশি, আমাদের সেল কম হয়, তার জন্য মনে করেন মুরগির দামটা একটু কমে গেছে। মনে বেশি শীতের শীত পরে আবার মুরগির দাম বাইরে দেবো আর কি, 3 মাস সাড়ে 3 মাস এরকম থাকবো। ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার তদারকি জোরদারের দাবি খামারি ও ব্যবসায়ীদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।